চট্টগ্রাম থেকে ঢাকায় আসার পর এটাই আমার আজকে ফার্স্ট ব্লগ। আমি অতৃষ্ট হয়ে গেছি, যার জন্য ব্লগ করার মতো কোনো চিন্তা ভাবনা মাথায় আসে না, ইচ্ছাও হয় না। বাট আজকে করতেছি কারণ ঢাকার যে ট্রাফিক, এটা আসলে কিছু বলার থাকে না। যেটা যে কত ভালো ছিলাম, এটা ঢাকায় আসার পর হারে হারে টের পাচ্ছি। প্রত্যেকটা দিন এখানে হিউজ একটা টাইম স্পেন্ড করতে হয় ট্রাফিকের কারণে। তো সকাল 9টার সময় যদি বের হই, অফিস যদি 11টাও থাকে, তারপরেও টাইমলি অফিসে যাওয়া সম্ভব হয় না। এবং অনেকের ধারণা যে বাইক থাকলে লেট করাটা মানে উচিত না, কিন্তু বাইকের জন্য তো যাওয়ার স্পেস থাকতে হবে, এই স্পেসটুকু তো নাই, আপনারা তো দেখতেই পাচ্ছেন। প্রত্যেকদিন এই জায়গাটায় প্রচুর ট্রাফিক থাকে, মানে কি বলবো, উত্তরা থেকে ইন্দিরা রোড পর্যন্ত যাইতে আমার খবর হয়ে যায়। আর আগে যখন চিটাগাংয়ে ছিলাম, অফিস যদি থাকতো 9টা বাজার 10 মিনিট 15 মিনিট আগে বের হলেই অফিসে পৌঁছে যেতে পারতাম। আমাদের ঢাকার বাসগুলা ম্যাক্সিমাম জ্যামটা ক্রিয়েট করে, তার উপরে তো ইউলুপ আছেই, ইউলুপের সাইজগুলা সব বেসাইজ, যতটুকু না রাস্তা তার থেকে বড় ইউলু। এবং মজার কথা হলো, ঢাকার ম্যাক্সিমাম বাইকার লুকিং ডাস না তাকেই বাইক চালায়। তা হয়তো আপনারা অনেকেই খেয়াল করছেন, ট্রাফিকের মধ্যে ডানে বামে লাফালাফি কাটাকাটি, লুকিং গ্লাসটা একদম ফলো করে না। ডান পাশটা কিন্তু পুরা খালি, পুরা রাস্তা ব্লক হয়ে আছে, মানে কালচির দিকে যাবে পুরা রাস্তা ব্লক করে বসে আছে। এই হচ্ছে আমাদের বাঙালি, অথচ রাস্তাটা দেখেন সুপার ফ্রেশ পাকা। সো এই কারণেই ট্রাফিকের অবস্থা তো বাজে। বাট আমাদের দেশে কারোরই কোনো কনসার্ন নাই এগুলো নিয়ে, যে আমরা সকালবেলা যে অফিসে যাই এত মানে ফালতু ট্রাফিক ঠেলে ঠেলে, আমাদের যে একটা মানে টায়ার্ডনেস কাজ করে অফিসে যে যে কাজ করতে ইচ্ছা করে না, ওই জিনিসটার উপরে কারো কোনো কনসার্ন নেই। যে আমরা এখন যদি সকালবেলা অফিসে যাই, এরকম ফ্রেশ একটা ওয়েদার, এরকম রাস্তা যদি ফাঁকা থাকে, তাহলে অফিস করতেও ভাল লাগে। আর যদি প্রত্যেক দিন 1.5 থেকে 2 ঘন্টা জ্যাম ঠেলে ঠেলে অফিসেই যাওয়া লাগে, তো অফিসে যাওয়ার পর তার কাজ করার মেন্টালিটি মাথায় থাকে না। সেই সব জিনিসগুলো রিডিউস করার মতো আসলে কেউ নাই, এভাবেই থাকতে হবে, পরবর্তীতে জ্যাম আরও বাড়বে। দেখেন ঢাকা আসলে কত সুন্দর একটি জায়গা। আপনারা সবাই যে পাগল পাগল হয়ে ঢাকার বাইরে থেকে ঢাকায় আসেন চাকরি করার জন্য, এই করার জন্য, সেই করার জন্য, ঢাকাটার অবস্থা এখন দেখেন কত বিরক্তিকর। ঢাকায় আমরা যারা থাকি আমরাই ফেড আপ হয়ে যাচ্ছি, এত গাড়ি, এত মানে বিরক্তিকর, কিছু বলার নেই আসলে। বাইক যাওয়ার মতো 1 ফোঁটাও রাস্তা রাখে না বাস ড্রাইভারগুলো বা গাড়িওয়ালাগুলো। আর সিএনজি ড্রাইভারদের কথা তো বাদই দিলাম, ওরা তো পারলে ধাক্কা দিয়ে মেরেই ফেলে।
তো যারা বলে যে বাইক থাকলে তাদের জ্যাম পোহাইতে হয় না, তাদের জন্য আজকে ভিডিওটা করা যে বাইক থাকলেই যে চিপা দিয়ে টান দিয়ে চলে আসা যায়, নট নেসেসারি, ওই স্পেসটুকু থাকা লাগে। আর আমাদের ঢাকার বাসওয়ালারা এত ভালো না যে বাইক যাওয়ার মতো স্পেস দিয়ে রাখবে। এটা হচ্ছে ডেলি সিনারিও আপনার উত্তরা থেকে ইন্দিরা রোডে যাওয়ার জন্য, এতগুলো ট্রাফিক সিগন্যাল। সো আসলে কিছু বলার নাই, ঢাকা শহরটা হয়তো এরকমই থাকবে, হয়তো বা আরও বেশি বাজে সিচুয়েশন হবে সামনে। সো আসলে কিছু বলার নাই আর কি বলবো, ডেলি অবজারভেশন, রাস্তাঘাটে বের হইলে অনেক কিছুই দেখি, ওগুলো বলতে বলতে টায়ার্ড, কিন্তু কোনো পরিবর্তন তো হবে না, সো বলে লাভ নেই। সো আমি পুরাই ফেড আপ ঢাকা শহরে আসার পর, এক মাস পর আজকে একটু ক্যামেরা নিয়ে বেরিয়েছি ব্লগ করার জন্য, তাছাড়া একদম ইন্টারেস্টই থাকে না। আসলে এই ট্রাফিকের মধ্যে কার ইন্টারেস্ট করবে, এক এক প্রচুর গরম, তার মধ্যে সেই লেভেলের ট্রাফিক, তার উপরে তো আসেই উল্টাপাল্টা রুলস, কেউ রুলস মেনটেন করে কিছু করে না, উইদাউট রুলস। দেখেন ডানেও জ্যাম, বামেও জ্যাম, পুরো অবস্থাটাই খারাপ। অলমোস্ট আমার অফিস লোকেশনের কাছাকাছি চলে আসছি, হয়তো আরও দুই তিনটা সিগন্যাল ক্রস করে আমার যাইতে হবে। সে দোস্ত আমাদেরই, আমরা ঠিক মতো বাইক চালাই না, আমরা ঠিক মতো গাড়ি চালাই না, আমরাই ট্রাফিকটা ক্রিয়েট করে রাখি। ওইখানে প্রশাসনের দোষ একা দিলেই তো আর হবে না, দোষ তো আমাদেরও, যাদের ফ্যামিলিতে গাড়ি দরকার একটা, তারা তিন চারটা গাড়ি ইউজ করতেছে। মানে ট্রান্সপোর্ট প্রচুর পরিমাণে বাড়ছে ঢাকা শহরে, যেটা আগে এত ছিল না, আর এই ট্রান্সপোর্টটা বাড়ার কারণেই মেইনলি এত ট্রাফিক এখন ঢাকায়। তাছাড়া আগে ঢাকা সুন্দরই ছিল, খারাপ ছিল না। সো রাস্তা ফাঁকা পাইছি, আস্তে আস্তে অফিসের দিকে চলে যাই। এখানে আবার একটা টুকটাক জ্যাম পড়বে, টুকরা জ্যাম। আমার বাসা থেকে অফিস পর্যন্ত আসতে নিলে অলমোস্ট 5-6টা টুকরা জ্যাম, মানে কি বলবো, আর কোনো ওয়ার্ড বের করতে পারতেছি না। এই এতটুকু এতটুকু জ্যাম, সিগনাল, এগুলো ক্রস করতে করতে আসলে অফিসে যে যে কাজ করব সেই কাজের রিফ্রেশমেন্টটাই থাকে না। আর আগে যেটা হইতো যে চট্টগ্রামে থাকতে ট্রাফিক ঠেলতে হইতো না, কাজের ঠিক মতো মন বসতো, মানে অন্যরকম মজা করে কাজ করা যেত। এখানে ঢাকায় ঢোকার পর আমার বাইকের ফুয়েল কস্ট বেড়ে গেছে, ডিস্টেন্স বেড়ে গেছে, প্লাস হচ্ছে টায়ার্ডনেস বেশি কাজ করে, কারণ প্রায় 1.5 থেকে 2 ঘন্টা ট্রাফিক ঠেলতে ঠেলতে অফিসে যাও আর অফিস থেকে বাসায় যাও। সো
এই হচ্ছে ঢাকার অবস্থা। আপনারা যারা ঢাকায় আসার চিন্তা ভাবনা করতেছেন প্রতিনিয়ত, ঢাকায় আসলেই হবে সেই হবে, ঢাকায় আসলে অনেক কিছু হবে, কিন্তু ঢাকায় আসার পর একটা জায়গায় যে যাবেন কাজ করার জন্য ওই মেন্টালিটিটা পরবর্তীতে আর থাকবে না। কারণ অফিসে যেয়ে শুধু চিন্তা করবেন আজকে কয়টা বাইক দেখছি, কয়টা বাস দেখছি, কয়টা গাড়ি দেখছি, কোন কোন জায়গায় ট্রাফিক ছিল, এই জায়গার ট্রাফিকের অবস্থা এরকম ছিল, এগুলো করতে করতেই সারাদিন পার হয়ে যাবে। অফিসে গিয়ে আর ঠান্ডা মাথায় কাজ করতে পারবেন না। আর হয়তো 2 মিনিট লাগবে, বাট আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আবার পরবর্তীতে নতুন কোনো টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সো সি ইউ সুন ইন মাই নেক্সট ব্লগ। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।